জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বুধবার দুপুরে ভগবানগোলা বিধানসভার আখড়িগঞ্জ হাই স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রায় 400 ছাত্রছাত্রীরা মিড ডে মিলে ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপরে বৃহস্পতিবার দুপুরে ভগবানগোলা হাই স্কুলের সামনে থাকা বিভিন্ন খাবারের দোকান ও মিড ডে মিলের রান্না পরিদর্শন করে। ভগবানগোলা ব্লক 1 নম্বরের ভিডিও পুলককান্তি মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক সাবিহা সাদিক, ভগবানগোলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতি সদস্য আহসানুর রহমান, ভগবানগোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক, পরিচালন সমিতি সভাপতি সহ অন্যান্য সদস্যরা। ভগবানগোলা ব্লক 1 নম্বর ভিডিও পুলককান্তি মজুমদার বলেন, আমরা বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানদারদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বিক্রি করার পরামর্শ দিয়েছি এবং বাসি বা পচা খাবার যেন না বিক্রি করে সেই বিষয়েও আমরা দোকানদারদের সতর্ক করলাম। বললাম যে পরিষ্কার জিনিস খারাপ জিনিস যেন না বিক্রি হয়, আমরা ভালো চেষ্টা করব। এখানে যদি খারাপ জিনিস থাকে তাহলে আমাদেরকে যে কোনো মুহূর্তে এখানে ব্যবসা বন্ধ করতে পারবে এবং আমাদেরকে চলে যেতে হবে। এসব ডুপ্লিকেট কোনো মাল আমরা বেচবো না, বেশি না বেচবো না। সব যতগুলো হকার আছে দোকান, সব খাওয়ার দোকানে চেক করলো, চেক করে আমাদের কোনো দোষ পায়নি এবং আমরা সূক্ষ্ম ভালো খাবার দিই বলে আমাদের কিছু বলেনি। এই নিয়েই আমরা চলে গেল, বলে গেল যেন কোনো খারাপ না হয় আর ভালো যেন থাকে আর ভালো যেন দেওয়া হয়। এটা আমাদের রুটিন চেক আপ, আমরা সবসময় করে থাকি। কেননা আমাদের স্কুলগুলোতে যেমন বিনামূল্যে মিড ডে মিল যেমন ডিস্ট্রিবিউট করা হয় ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী অবধি, সেইখানে তার সাথে সাথে স্কুলের বাইরেও অনেক হকার্সরা তারা ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার বিক্রি করে এবং সেগুলো যাতে ওরা সেফটি মেজার্স রেখে সেগুলো যাতে বিক্রিবাট্টা করে, স্বাস্থ্যবিধি রেখে করে। আমরা এটা রুটিন আমরা সবসময় এটা চেক আপ রাখি। আমাদের স্কুলের বিভিন্ন স্কুলের যারা হেডমাস্টার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও তাদের সাথে কমিউনিকেট রেখে যাতে ওভারঅল কাজগুলো ওরা স্বাস্থ্যবিধি মেনে করে সেগুলো করছে। এটা আমাদের পার্ট অফ রুটিন চেক আপ। আমরা স্কুলে আসলাম, স্কুলের মিড ডে মিল চেক করলাম, ওনার কথা মতো এবং স্কুলের টিচারদের কথা মতো আমরা সব কিছু সরবরাহ করে থাকি, কোনো খামতি রাখি না। এবং স্কুলের যে মিড ডে মিলের খাবার কিনতে যাওয়া হয় তার সঙ্গে আমাদের স্কুলের প্রতিনিধিরা যান, সেই খাবারগুলো চেক করে নিয়ে আসেন এবং আমাদের খাবার পর্যাপ্ত পরিমাণে নয়, খুব ভালোই হয়।